টিনের ঘরে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে গোটা রাতটা যে কী সুন্দর ঘুম হয় বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সুন্দর হালকা টিপ 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 শব্দ, যাদের টিনের ঘর আছে তারা তো জানোই। আর টিনের ঘরে বৃষ্টির আওয়াজ শুনতে আমার সেই ছোট্টবেলার থেকে ভালো লাগে, আর সেই অনেক দিন পর আবার সেই ফিলিংস, কারণ সেই বৃষ্টি পড়াটা তো অনেক দিন আগে সেই টিনের ঘরে কাটিয়েছিলাম। তো আজ প্রথম কিন্তু এরকম টিনের ঘরে আওয়াজ পাচ্ছে, এত ভালো ঘুম হয়েছে না তোমাদেরকে কি বলবো। তো চলো, হালকা একটু ফ্যান ছেড়ে দিয়েছি, তার সাথে একটু কম্বল নিয়ে নিয়েছি, কম্বল তো বলবো না, বেডশিট নিয়েছি। তো চলো, এবারে বেলা হয়ে গেছে, আস্তে আস্তে তো উঠতেই হবে, সংসারের সমস্ত কাজবাজ আছে করতে হবে। তো চলো ঘুম থেকে উঠে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো, বাইরেই তো কোনো কাজবাজ করার মতো জয়ই নেই, তো ভাবলাম চলো ঘরের কাজগুলো সারি, বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, অনেক কাপড় চোপড় ছিল, তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে কোনাতে জমিয়ে রাখছি, কারণ এখন ফেলাটাও সম্ভব নয়। কী যে বৃষ্টি, বাপরে বাপ, এতদিন এত গরম পড়েছে, তবে শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, পরিবেশ শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি কিন্তু থামার নাম নিচ্ছে না, সেই দুদিন থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখন যদি বলে পুজোর সময়ও বৃষ্টি হবে তাও আমি রাজি, কারণ যে গরম কাটিয়ে উঠলাম মনে হয় না যে বৃষ্টি, মানে মনেই হয় না যে বৃষ্টি ছাড়া চলা যাবে, প্রচণ্ড গরম। তবে এবার ঠান্ডা পড়বে, কারণ বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়ার পর কিন্তু এবার মনে হচ্ছে ঠান্ডাটা দিবে। আজ আমি একদম হ্যাপি আছি, তো আজকে আমি তোমাদের সাথে একটা আমার লাইফ চেঞ্জিং গল্প শেয়ার করবো। মসজিদ থেকে বন্ধুরা আমি প্রায় ফ্রি মানি পেয়েই থাকি। ওয়েল, আমি তোমাদের একটা ফটো দেখাচ্ছি বন্ধুরা, আমি যখন থেকে মসজিদে প্লেইং শুরু করেছি তখন থেকে আমার মনে হচ্ছে কি, আমি রিয়েল প্রাইজের ক্যাশের সমুদ্রে সুইমিং করছি। আর আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো কিন্তু আমি অ্যাফোর্ডও করতে পারি, আর আমার যা মন চায় আমি তাই করতে পারি। এটার জন্য অবশ্যই মসজিদকে থ্যাঙ্কস জানাতে চাই। তো বন্ধুরা, আপনারা সবাই রেজিস্টার করুন, ডিপোজিট করুন, আর প্রত্যেকদিন স্পিন করুন। আমার গেমিং এক্সপিরিয়েন্স মসজিদের সাথে প্রচুর এক্সাইটেড রয়েছে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের রেকমেন্ড করবো উইল অফ ফরচুন, এবার আমি তোমাদের এক্সপ্লেন করবো সবকিছু ডিটেলসে। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের এখনই সবকিছু বলবো না, নাহলে পরবর্তীতে সব এক্সাইটমেন্টটা আপনাদের কম হয়ে যাবে আর কি। আপনারা আমার ওপর ট্রাস্ট রাখুন আর লাকটা ট্রাই করুন। নেক্সট এক্সপিরিয়েন্স গুলো করতে করতে আমার মনে হয় আপনি পজিটিভ ইমোশনের সাথে কিন্তু বাকিগুলো আর্ন করতে পারবেন। আপনি যদি ফ্রি টাইমে এসব গেম খেলতে চান, তো মসজিদ আপনাদেরকে অফার করছে জাস্ট অ্যামেজিং গেম, আপনি কিন্তু এখানে রিয়েল ক্যাশ আর্ন করতে পারবেন। আর এখানে কিন্তু রয়েছে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট, যেমন ধরো গুগল পে, ফোন পে, পেটিএম, এই কটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা উইথড্রল করতে পারবেন উইদাউট এনি ফিস। আর বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট, যেখানে কিন্তু অলওয়েজ তোমাদেরকে তারা সেফ রাখতে পারবেন। যারা গেম খেলতে পছন্দ করো তাদের সাজেস্ট করবো যে তারা প্লিজ মসজিদে যাও, আর আপনাদের নিজের স্কিল এবং লাক টেস্ট করো আর কি। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনারা শুধু আমার এক্সক্লুসিভ প্রোমো কোড যেটা কিনা এপি ব্লগস, এই কোডটা আপনারা শুধু ইউজ করুন, আর এটা কিন্তু আমার অনলি সাবস্ক্রাইবার, কিন্তু আপনাদের ফার্স্ট ডিপোজিটেই পেয়ে যাবেন 34,000 INR ডিপোজিট বোনাস, এর সাথে পেয়ে যাবেন 250 ফ্রি স্পেন রেজিস্ট্রেশন। বন্ধুরা, তোমরা কিন্তু একদম দেরি করবে না, তাড়াতাড়ি যাও, পিন কমেন্টে কিন্তু রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে রেজিস্টার করে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। সকাল সকাল বৃষ্টি দেখে মনটা এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেলো কি বলবো, তার মধ্যে আবার সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর টিনের ঘরে ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ, আর ঘুমটা যেন একদম দারুণ হয়েছে, দারুণ। তো যাই হোক, আজকে না যাওয়ার কথা ছিল পুজোর কেনাকাটা করতে, তো কালকেও সেদিনও যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, আবার আজকেও যাওয়ার কথা ছিল। যে বৃষ্টি পড়ছে, আমার মা হচ্ছে ডাক্তার দেখাতে যাবে তো কোচবিহারে, তো মাকে বললাম তুমি যখন যাবে তাহলে তোমার সাথে একসাথেই যাই, কিন্তু এত মুষলধারে বৃষ্টি পড়ছে আবার আয়ুষকে নিয়ে যাওয়া যাবে না। এতে আবার বুনু টাকা পাঠিয়েছে আয়ুষের জন্য, জয়ের জন্য কিনতে, যে কিনে দিস, তো ওদেরকেও কিনে দিতে লাগে, আবার আমি দেবো, তো ভাবলাম
আমাদের তো একটু দেরি হলেও হয়, বাচ্চা মানুষের মন চায় না, পুজো চলে এসছে, কবে জামা কিনবো, সবাই জামা কিনছে, এই একটা ব্যাপার। ভাই তো আমাকে রীতিমতো ফেসবুক সরি ফ্লিপকার্ট থেকে ফটো পাঠাচ্ছে, দিদি এই টাইপের কিনবো, এই টাইপের কিনবো। তো দেখা যাক কি হয়। আমি তো মাকে এখন বললাম যে মা, মা তো একাই যাওয়ার কথা ছিল, আমি মাকে বলেছিলাম তোমার মার সাথে যাবো, তারপর মা বলে ভাইকে নিয়ে যাবি, এত বৃষ্টি পড়তেছে, তো দেখি কি যে করি বুঝেই উঠতে পারছি না, যাবো কি যাবো না, কি করি কি না করি আমি বুঝে উঠতে পারছি না। তো চলো দেখি, এখন ওইদিকে চাটা খেয়ে নিই, ভাবছি একটু রুটি বানাবো, আর রুটি খেতে ইচ্ছে করছে, কালকে আবার আটা আনিয়েছি ওকে দিয়ে, মানে ওকে বলেছি রাখছি বলে আটা আনতে, আটা ছিল না। তো চলো রুটি রুটি বানাই, দেখি খাওয়া দাওয়ার পর ওকে বলি, যদি যাই যাবে, না গেলে কোনো ব্যাপার না। মানে কেন যেন এবারে পুজোর কেনাকাটার কোনো একটা হুজুগই নেই, কেন আমার ভালোই লাগে না, কিন্তু আয়ুষ প্রত্যেক দিন বলে কবে যাবা কবে যাবা, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, এবারে চা বানিয়ে নিলাম, এবার আমি আর কাকিমাই সকাল সকাল আগে চা খাই, তারপরে বাবা খায়, মানে আমার একসাথেই খাই, বাবা আমি কাকিমা একসাথে খাই, তারপরে খাই আয়ুষ আর আয়ুষের পাপা আর কি। তো চলো এখানে চা দিয়ে দিলাম, আর এবারে হচ্ছে বিস্কিট দিয়ে দিচ্ছি, সেই বেকারি বিস্কিটগুলো এনেছে, খেতেও কিন্তু দারুণ লাগে খেতে চা দিয়ে। তো চলো আজকে আবার খাবো দুধ চা, কখন যে কী মন চায় তোমাদেরকে বললাম না। তো বাবা মুখ ধুচ্ছে, বাবাকে একটু পরে গরম করে আবার দেবো, তো আমাদের দুজনেরটা নিয়ে নিলাম আর কি। তো চলো এবারে চাটা খেয়ে, তো চলো এই যে চা নিয়ে নিয়েছি, এবার হচ্ছে খাবো চা আর বৃষ্টি দেখবো। একবার ভাবলাম বৃষ্টিতে খিচুড়ি করবো, দুপুরে খিচুড়ি করবো আজকে, আর সকালটা লুচি টুচি খাই ভালো লাগবে, লুচি আলুর তরকারি টমেটো টমেটো দিয়ে। অনেকদিন থেকে রুটি বা লুচি ভিজে বানিয়ে খেতে ইচ্ছে করছে, তো খাওয়া হচ্ছে না, আটা নেই বলে। তো চলো, যখন চা খাচ্ছিলাম তখন তো বৃষ্টি পড়ছিলই, তারপরে আবার এখন ভয়েস দিচ্ছি, এখনও বৃষ্টি পড়ছে, তোমরা কিন্তু বৃষ্টির আওয়াজ শুনতে পারবে। তো ওইদিকে কাকিমাকে বললাম চাটাকে খেয়ে নাও, কারণ কাকিমা আটা মেখে দেবে, তারপরে আমি লুচি বানাবো। তো কাকিমাকে বললাম আগে চাটা খেয়ে নাও, তো আটাটা ঢেলে রাখলো, তো চা খেয়ে পরে আর কি আটাটা মাখবে আর কি। তো আমি আবার আটা মাখতে নিলে না খুব হাতে চিটকে চিটকে ধরে, আমার একদমই ভালো লাগে না ওই জিনিসটা, তবুও মাখতাম, কিন্তু এখন যেহেতু কাকিমা আছে তো কাকিমাকেই বলি যে আটাটা মেখে দাও, তো এই আর কি। কত বড় ছাতা নিছিলে, টুনটুন পয়ে যাবি, তাড়াতাড়ি ওষুধ আছে। তো চলো বন্ধুরা, এবারে রুটিটা বেলে নিচ্ছি, সরি রুটি না লুচির জন্য বেলে নিচ্ছি, কাকিমা মেখে দিল আটাটা, আর সাথে আলুর তরকারিটাও করতে হবে আর কি। তো আজকে আলুর তরকারিটা একটু পাঁচফোড়ন দিয়ে করব, তা চলো লুচিটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমন আমার দ্বারাও নিচে ফুলবে না কোনোদিন, সব বাতাসা বাতাসা লুচি হয়েছে, তবে লাস্টের কয়েকটা ফুলেছিল, এখন যেহেতু গামলায় রেখেছি একটু চিপসে গেছে আর কি। তো চলো এখন হচ্ছে তরকারি হচ্ছে, আগে তরকারি করতে লাগে, আমি তো সব উল্টাপাল্টা করি, তরকারি না করে আগে লুচি ভেজে নিয়েছি। যাই হোক, কাকিমা ওইদিকে অর্ধেক বসিয়ে দিয়েছিল তরকারিটা, এখনই হয়ে যাবে তরকারি, সমস্যা নেই। তো হয়ে গেছে লুচি, মামাকে বলো জয় আসছে, বলো বৃষ্টির মধ্যে কেমন করে যাবি শপিং করতে, বলো কেমন করে যাবা, বলো। হ্যাঁ, কার মাথায় থাকবে, তোমার মাথায় থাকবে। দেখো বন্ধুরা, এই যে আলু আর টমেটোর তরকারি হচ্ছে, গরম গরম হয়ে গেছে, জল দিব ভাত হয়ে যাবে। তো চলো, আমাদের টমেটো দিয়ে আলুর তরকারি হয়ে গেছে, পাঁচফোড়ন সম্বার দিয়েছি আর কিচ্ছু দেইনি, এত যে টেস্ট হয়েছে আলুর তরকারিটা কি বলবো। আয়ুষের বাবা বলছে, ই বাবা আলুর তরকারি, মানে আয়ুষের বাবা হচ্ছে কি বলতো, ওই আলুর তরকারি টরকারি অত পছন্দ করে না, ও বলে কি আলুর তরকারিতে একটু শুটকি মাছ দিয়ে দিতে, আমি বলি লুচি দিয়ে কে শুটকি মাছ খায় বাবা, এমন করে বলছিলাম। তো ও বলে আলুর তরকারি কী দিয়ে খাবে, আমি বলি খাও খেয়ে দেখো ভালো লাগবে, তো পরে ওর জন্য বেড়ে দিলাম। তারপরে দিকে লুচির তরকারি খাওয়ার পরে পরে বলে কি বাবা আলুর তরকারিটা খুব ভালো হয়েছে, আবার চেয়ে নিয়েছে আর কি আলুর তরকারি। তো চলো, প্রথমে ভাবলাম ঘরেই খাবো, তারপর ভাবলাম যে না না ঘরে খাবো না, এই বাইরেই বসে খাই, কারণ বৃষ্টি দেখতে দেখতে লুচি আর আলুর তরকারি খেতে দারুণ লাগবে, তো এদিকে সবার জন্য বাইরেই নিয়ে নিলাম।
সবাইকে ডাকছে চিৎকার করে করে, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যেস। ভাত বেড়ে বা লুচি বেড়ে যে কোনো কিছু খাবার বেড়ে ডাকতেই হবে, মানে আগে কেউ এসে বসে থাকবে না, ওই একদম বেড়ে। তাও আজকে তো তাও তাড়াতাড়ি আসলো, অন্য সময় ওরা থাকে যে যার কাজ করতে থাকে করতেই থাকে, মানে এরকম একটা। আমার খুব রাগ উঠে যায় যে খাবার বেড়ে নিয়ে বসে থাকা, ভীষণ রাগ ওঠে। ছেলে মানুষ কী সুন্দর এসে বসে থাকবে, আমরা কোথায় তাড়াহুড়ো করে তাদের খাবার দাবার দেবো, সেটা না, আমার বানানো হয়ে যায় অথচ ওদের আসা হয় না। তো চলো ওইদিকে কাকিমা, আয়ুষের বাবা, ভাই, এদিকে আমরাও সবাই মিলে এখন খেয়ে নেবো। আর আয়ুষ বাবা রাগ করেছে, বলেছে কি তুমি, তোমাকে আমি দিব না লুচি। ও বলে তুমি তো বলছো আমাকে লুচি দেবে না, সেই জন্য আমি রাগ করে আছি। তো ওই জন্য ওকে কোলে করে গিয়ে নিয়ে আসলাম, আর এখন আমি কোলেও নিতে পারি না, বললামই তো খুব মাথা ঘুরে, শরীরটা এত খারাপ। তো সেই জন্য আর কি, তারপরেও চেষ্টা করি সংসারের সমস্ত কাজ করার, কারণ আমি সবসময় চেষ্টা করি কাজে কর্মে অ্যাক্টিভ থাকবো, তাহলে শরীর ভালো থাকবে। কিন্তু মাঝে মাঝে সত্যিই পেরে উঠি না, তখন আর হয় না আর কি সেই জিনিসগুলো। তো চলো, বেশ ভালো লাগছে খেতে। এই দেখো বন্ধুরা, ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আর বৃষ্টি আরো জোরে আসতেছে। আমি রেডি হয়ে পড়লাম, আর ভাব বললাম না খিচুড়ি খাওয়ার কথা ছিল, মা আবার ডাক্তার এখানে গেছে, মার ওই খুব একদম অসুবিধা, চুলকানির অসুবিধা আর কি। তো সেই জন্য মা গেছে ডাক্তার এখানে, মানে কোচবিহারে গেছে। তো সকালবেলা বললাম মার সাথে যাওয়ার কথা ছিল, তো মা এখন কোচবিহার আছে, তো জয়ও এখানে আসছে। আমরা ভাবছিলাম যে আমরা মাথা মাথা যাবো বাজার করতে, তো বৃষ্টি তো কিছুতেই থামে না। আমি ভেবেছি আয়ুষের বাবাকে ছাড়াই যাবো, কিন্তু আয়ুষের বাবাকে ছাড়া যাওয়া সম্ভব হবে না, তো গাড়িতে যেতে হবে ওই বৃষ্টি পড়ছে বলে। তো সেই জন্য তাড়াহুড়ো করে খিচুড়ি আর করলাম না, আয়ুষ যেহেতু ভাত খাবে তো ভাতে করলাম, ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়েছে। ওরা সবাই গাড়িতে বসে আছে, তো চলো আমি এখন রেডি করেছি, এখন আমি যাবো। তো চলো, বৃষ্টিতেই হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে, ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই ভাই এসেছে বলেই যাচ্ছি, না হলে কিন্তু আজকেও যেতাম না, কারণ ভাই এসেছে বাজার করতে যাবে সেই জন্যই। আর ডোনা যেহেতু টাকা আমার এখানে পাঠিয়েছে, তো সেই জন্য আমার কাছে আছে টাকাগুলো। তো ভাবলাম চলো তাহলে বেরিয়েই পড়ি, একদিন না একদিন তো যেতেই হবে। তো সেই জন্য আজকে লাইভ বাদ দিলাম। এই যে দেখো আমাদের কোচবিহারের প্যান্ডেল ভীষণ সুন্দর করেছে, আর এবার ভাবছি কোচবিহারে একটু দিনের বেলা বেড়াতে আসবো, মানে এই ধরো সপ্তমী অষ্টমীর দিন, না হলে যে ভিড় থাকে একদম হেঁটে হেঁটে ঠাকুর দেখা মুশকিল হয়ে যাবে। কোনোদিন কোচবিহারে এসে ঠাকুর দেখিনি জানো তো, বাড়ির সামনেই দেখেছি। তো চলো এবারে হচ্ছে একবার ভাবলাম কি বিমানকে নিয়ে আসি, বিমানের বাড়ির পাশেই আছি। তো আয়ুষের বাবা বলে যে বৃষ্টি পড়ছে, বিমান এখন স্কুলে গেছে না বাড়িতে আছে কে জানে, তো দেখা যাক। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ওর জামাটা আমি সাইজ দেখে কিনতে পারতাম আর কি। তো চলে আসলাম, প্রথমে ম্যাক্সে ঢুকলাম আর কি। এই দেখো, তো এটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্সে কী বলো তো, হ্যাঁ জামা কাপড়ের কোয়ালিটিও ভালো, দামও মোটামুটি রিজনেবল, কিন্তু কসমো বাজার, কলকাতা বাজার এগুলোতে আবার দাম একদমই কম থাকে, কিন্তু ওগুলোতে না জামা কাপড়ের রং উঠে যায় আর কি, আর প্রচুর কালেকশন থাকে। কিন্তু ম্যাক্সে খুব একটা কালেকশন দেখতে পেলাম না। তো বাচ্চা কাচ্চার জন্য শপিং মলে আসাই ঠিক আছে তাই না, বড়দের জন্য একটু দোকানে যাও তাও ঠিক আছে। তো চলো, তো প্রথমেই আয়ুষ বাবার জন্য জামা দেখছি, সে পুরো এক্সাইটেড ছিল কবে জামা কিনতে যাবে। আর এই দেখো সামনে একটা পুতুল পেয়ে গেছে, আয়ুষের বন্ধু বানিয়ে নিয়েছে পুতুলটাকে একদম হাত ধরে। এই জামাটাও ভীষণ ভাল লাগছিল দেখতে। তো চলো, বাচ্চা কাচ্চার কেনাকাটা হয়ে গেছে, এবারে চলে আসলাম KFC-তে। বিশ্বাস করো এই যে লাস্ট টাইম লাস্ট ঢুকলাম, আর জীবনে কোনোদিন KFC-তে আমি ঢুকবো না, কারণ কি বলবো, যতবারই KFC-তে ঢুকি প্রত্যেকবারই ভাবি যেইবারই একটুখানি ঢুকি মাংসটা কামড় দিতে দিতেই এতটা মানে আমার নাকে গন্ধ লাগে, সবার নাকেই গন্ধটা লেগেছিলো। এটা আগের বার একটা KFC-তে ঢুকেছিলাম, সেখানেও তো প্রত্যেকটা পিসে ছিল না, কয়েকটা পিসে পুরো গন্ধ ছিল, মানে মনে হচ্ছে যেন অনেক দিনের ফ্রোজেন করা আর নষ্ট হয়ে গেছে এরকম একটা ব্যাপার ছিল। তো আয়ুষের বাবা যেটা খাচ্ছে ওটা ঠিক ছিল, কিন্তু আমি যেটা খেয়েছি, ভাই যেটা খেয়েছে, এগুলো একটু গন্ধ গন্ধ ছিল। তো এই নাক কান সব মুলছি বাবা, জীবনে KFC-তে ঢুকবো না, কারণ এটা পাশে ছিল, তো তার থেকে মোমো এগরোল খাওয়া অনেকটা ভালো। তো মানে আমরা কি ভেবে যে ঢুকলাম এক ফোঁটাও, মানে কি বলবো আর তোমাদেরকে। তো চলো কোনো ব্যাপার না, এই তো এটাই লাস্ট, ভুল তো মানুষ মানে ঠেকেই শেখে তাই না। তো চলো খেয়ে দিয়ে নিয়ে বেরোবো, এখন যাবো স্টাইল বাজারে, আরও কিছু কেনাকাটা আছে বাচ্চাদের, ম্যাক্সে খুব একটা ভালো কালেকশন পেলাম না, সেই জন্য এখন যাবো স্টাইল বাজারে। তো চলো স্টাইল বাজারে চলে আসলাম, এখানে আয়ুষ জামা পছন্দ করে দিচ্ছে মাহির জন্য, বলছে এটা নাও সেটা নাও। মাহি আর জুয়ের জামা এখানে পছন্দ করছি, মানে এখানে বাচ্চাদের কালেকশন প্রচুর, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন পাওয়া যাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের না হয় জামাগুলো শেয়ার করবো। তো বন্ধুরা চলে আসলাম বাজার থেকে আর কি, খুব কি গরম লাগে গো তোমাদের? তো বন্ধুরা চলে আসলাম বাজার থেকে, আর বাজারে এত ভিড়,
মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই সম্পূর্ণ তার দেখানো হয়নি। তো চলো এখন জামা কাপড় গুলো দেখাই। কার জন্য কি কি নিয়ে আসলাম, আর মারও ডাক্তার দেখাতে এত লেট হয়েছে, তো মাকেও আবার নিয়ে আসলাম ওখান থেকে। তো চলো বাচ্চা পার্টির গুলোই দেখাই, বাচ্চা পার্টিরই কেনা হয়েছে বেশিরভাগ। চলো কিন্তু আমার তো জামাটা সন্দেহ, এই দেখো মেয়ের জামা কিনেছি, আমার মেয়ে আছে না দুটো, এই যে এই যে দেখো এই যে এটা উপরেরটা আর এটা হচ্ছে নিচের প্যান্টটা, এটা বলো তো কার, এটা হচ্ছে জুয়ের জন্য এই জামাটা, পিঙ্ক কালারের সুন্দর আর তার সাথে এরকম প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট গুলো হয় না এইটা, ঠিক আছে এটা দেখে দেখে বলবো হয় নাকি জামাটা। আর এটা আনছি মাহি সোনার জন্য, মাহির জন্য এই জামাটা, আয়ুষ পছন্দ করেছে পুরো বাটারি শিয়েলো কালার একটা মাহির জন্য, এটা হলো মাহির জামা। এবার হচ্ছে আমাদের বিবান বাবার জন্য জামা, এই যে এটা হচ্ছে উপরে জ্যাকেট আছে এরকম, ঠিক আছে জ্যাকেট আছে, তার ভেতরে এই যে গেঞ্জি আছে, জ্যাকেট গেঞ্জি আর এটার সাথে হচ্ছে এই যে জিন্স প্যান্ট, এটার সাথে সেট ছিল, হ্যাঁ প্যান্টটা ব্ল্যাক কালারের প্যান্ট আর তার সাথে এই যে এই জামাগুলো, খুবই ভালো লাগবে ভেতরে গেঞ্জি দেওয়া এই একটা বিমানের জন্য। তো গেল, এবার হচ্ছে আয়ুষ পাপার দেখাই, আয়ুষ পাপার তো জামার কমতি হয়নি, কত মানুষ দিয়েছে আয়ুষ পাপাকে, এই দেখো বিমানের যেরকম সেম আয়ুষের একটা গ্রিন কালারে নিয়েছে, হ্যাঁ মানে আয়ুষের ওই কালারের জ্যাকেট আছে সেই জন্য নেইনি, একটা মানে হালকা হালকা গ্রিন একটা এই কালারটা নিয়েছি আয়ুষের জন্য। তো চলো বন্ধুরা, এগুলোর সাথে না প্যান্ট কিন্তু সেট ছিল, হ্যাঁ এই যে দেখো ব্ল্যাক কালারের প্যান্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিবানের আর একটা হচ্ছে আয়ুষের, তো সেম প্যান্টই ছিল। তো এবার এটা দিয়েছি হচ্ছে আমি আয়ুষকে পার্সোনালি, আমার ভীষণ ভালো লেগেছে একদম, তোমার ওই শার্টের সাথে পেছনে ওই তোমার টুপি থাকবে দেখতেও বেশ ভালো লাগবে, তো ওই টাইপের জামাটা আমি দিয়েছি আর কি, আর ভেতরে ছিল ওই গেঞ্জি মতন, একদম গেঞ্জিটা সেট করা ছিল আর কি, খুব স্টাইলিশ ছিল জামাটা, আমার তো ভীষণ ভালো লাগছে, আমি মাকে দেখাচ্ছিলাম ওইদিকে, ভীষণ সুন্দর শার্টটা, কালারটাও খুব সুন্দর বাটারি শিয়েলোর মধ্যে হোয়াইটের সাথে ছিল। আর এই জামাটা ছাড়া বাবু আসবেনই না কিছুতে, এটা একটা কোনো জামা, হ্যাঁ ভালো আছে তবে পুজোর জন্য আমার অতটাও ভালো লাগেনি জামাটা, এইটা ছাড়া আয়ুষ কিছুতেই আসবে না, আর এটা ওর লাগবেই, আগের বারও নিজের পছন্দের একটা সিল্ক জামা পছন্দ করেছে, পরে আর ওটা পরের বার পরেই না এরকম অবস্থা। তো দেখো এই হচ্ছে আয়ুষের ডেনিম, এই প্রথম নিলাম ডেনিমগুলো, ভীষণ ভালো লাগে বাচ্চাদের পরলে, আর আয়ুষকেও ভালো লাগবে আশা করি ডেনিমটা। আর এই যে ডেনিমের সাথে পরার জন্য এরকম একটা ফুল টি শার্ট নিলাম, কি বলো তো ঠান্ডা পড়তে পারে, আর প্রত্যেকবার কি হয় হাফ জামা প্যান্ট নেই তো পরে আর আর কি ঠান্ডা এসে যায় আর ওই জামাগুলো আর দরকার হয় না, তো সেই জন্য পুজোর সময় যদি হালকা ঠান্ডা ঠান্ডা থাকে তাই জন্য একটু ফুল জামা নিলাম। আর এটা হচ্ছে আমার ভাইকে আমি, এটা হচ্ছে বুনুর তরফ থেকে দেওয়া হয়েছে, এটা বুনু দিয়েছে, এরকম জ্যাকেট আর ভেতরের টি শার্ট থাকে, এগুলো নতুন বার হয়েছে। আর এই যে ডেনিমটা দেখো তার সাথে, এটাও বুনু দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মানে বুনুর পয়সা দিয়ে কিনেছি আর কি, তো জয়ের একটা ডেনিম নেওয়া হয়েছে। আর এই ডেনিমটা কিন্তু আমি দিয়েছিলাম এই যে সাদা টি শার্টটার সাথে, এরকম সামনে পকেট আছে পেছনে টুপি আছে হাফ, ভীষণ স্টাইলিশ, কে কোনটা দিয়েছে জানি না, মানে জানি না মানে কি মানে একবারে কেনাকাটা হয়েছে, তো তো ধরো এক তরফ এক সেট বুনুর তরফ থেকে এক সেট আমাদের তরফ থেকে। তো চলো এটা হচ্ছে আয়ুষের পাপার, এটা আমি পার্সোনালি আয়ুষের বাবাকে দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, আয়ুষের বাবা পরে জানো তো বেরিয়েছিল, এটা না একটু বুটিক স্টাইলের একটু স্টাইল হয়ে যায়, ভীষণ ভালো লেগেছিলো টি শার্টের সাথে, টি শার্ট না ওটা একটা শার্ট তার সাথে নিচে একটা ফর্মাল প্যান্ট, ভীষণ সুন্দর সুতোর কাজ করা। আর এটা হচ্ছে আয়ুষের পাপার জন্য, আর এটা আয়ুষের পাপা নিজে কিনেছে, এটার ভেতরে কিন্তু একটা টি শার্ট থাকবে হোয়াইট কালারের, ওটাও ভালো লাগবে দেখতে, তো এগুলো পুজোর সময় যখন পরবো তখন দেখতে পারবে। আর এই একটা নিয়েছে আয়ুষের বাবা ফুল গেঞ্জি, ওই পুজোর সময় যদি হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো ফুল গেঞ্জি নিয়েছে আর কি, ভীষণ সুন্দর হয়েছে, কাপড়টাও ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এবার হচ্ছে আমার দুই বাবার দেখাই, একটা হচ্ছে সবুজটা হচ্ছে আমার শ্বশুর বাবার আর এটা হচ্ছে আমার পাপার, তো এক সাইজ বড়ো ছোটো নিয়েছি, এক সাইজ না দু সাইজ, আমার শ্বশুর বাবার লাগে এল আর আমার না সরি এম আর আমার বাবার লাগে এক্সএল। তো দেখো বন্ধুরা এত কিছু কেনাকাটা করেছি সেই জন্য আমাদেরকে কিন্তু একটা ডিনার সেট ফ্রি দিয়েছে, এই দেখো ডিনার সেটটা ভীষণ সুন্দর হয়েছে, ডিনার সেটগুলো বাটি তারপর আবার বড় বাটি একটা হাতা তারপরে আবার মানে ভীষণ সুন্দর সুন্দর গিফট, আমি ভাবতেই পাইনি এত সুন্দর গিফট করবে, কারণ আমি বেরিয়ে এসেছিলাম আমার কোমর ধরে গেছিলো শপিং মলে এতজনের বাজার করতে করতে, তো ওই দেখো জয় পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে ডেনিমের সাথে হোয়াইট কালার টি শার্টটা দিয়ে দারুণ লাগছে দেখতে, ও আর কি পরে দেখছে।
তো চলো এবারে হচ্ছে, ও আমি তো বেরিয়ে এসেছিলাম, গাড়িতে এসে বসছিলাম, তো এত কিছু গিফট পাবো সত্যিই ভাবতে পারিনি। তো এখানে ডিনার সেটের সাথে আবার একটা দিয়েছে বেডশিট আর কি, এগুলো কিন্তু একদম গিফটে দিয়েছে। বেডশিটটা মোটামুটি সফট আছে, চলে, ডাবল বেডশিটের আছে, বা পিলো কাভারও আছে, সব কিছু আছে, বেশ সুন্দর হয়েছে। এইদিকে আমি মার সাথে কথা বলছি, এইদিকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখো কী কী যে বলছি মার সাথে। আর এতদিন পরে মাকে পেলে তো বুঝতেই পারো কত যে গল্প থাকে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরও একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।